আপনাকে ধন্যবাদ। আসলে আমি আপনি যেটা বলেছেন নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের গলফ ইভেন্টের উদ্বোধন করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এজন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহামারীর এই সময়ে উনি আমাকে এই সুস্থতা দিয়েছেন এবং আমি এসে এই অনুষ্ঠানটা উদ্বোধন করতে পারলাম। আপনারা জানেন যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানেই এই গেমস অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা মেগা ইভেন্ট। আমরা জাতির জনকের জন্ম শতবার্ষিকীকে মহিমান্বিত করার জন্যই এই আয়োজনটা করেছি। যদি আজকে করোনা মহামারী না থাকতো নিশ্চয়ই এটা আরও কালারফুল হতো। বাট ডেসপাইট অল দিস থিং, যতটা কালারফুল হয়েছে সেটা কিন্তু আসলে প্রশংসার দাবি রাখে। কুর্মিটোলা গলফ ক্লাব এটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করেছে। শুধু তারাই না, তাদেরকে যে সুপারভাইজ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ গলফ অ্যাসোসিয়েশন এর সভাপতি আমাদের শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধান, তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি যখন শুরু করেছি খুব সুন্দরভাবেই এই অনুষ্ঠানটা শেষ করতে পারব, এবং সেই সঙ্গে এটা আপনাদের মাধ্যমে যেহেতু সারা দেশেই প্রচারিত হবে, মানুষ দেখবে, সাধারণ মানুষের ভিতরে এই খেলাটা নিয়ে আগ্রহ বাড়বে। আমাদের কিন্তু এই খেলাটা সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় হলেও বাংলাদেশে এখনও এর জনপ্রিয়তা ওই মাত্রায় পৌঁছায়নি। আমি সারা আশা রাখছি এই প্রচেষ্টার মাধ্যমে এটা জনপ্রিয়তা আরও বাড়বে এবং আমরা আন্তর্জাতিক পর্যায়ে নতুন প্রজন্ম থেকে ভালো ভালো খেলোয়াড় উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। ডেফিনেটলি আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি ইটস এ কম্পিটিটিভ ইভেন্ট। এই কম্পিটিটিভ ইভেন্টে কম্পিটিশন শেষে যারা ভালো করবে তারা বেরিয়ে আসবে, এবং যারা হয়তো একেবারে টপ লেভেলে যাবে না বাট তাদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে যাবে যে দে হ্যাড দেয়ার চান্স, তারা কম্পিটিশন করেছে এবং ভবিষ্যতে এটা আন্তর্জাতিক মানের লেভেলে আপনি বলতে পারবেন এই প্রতিযোগিতাটা। এটা এক অভিজ্ঞতাকে কাজে নিয়ে আমরা কিন্তু রিজিওনাল লেভেলে অথবা গ্লোবাল লেভেলেও কিন্তু ভালো প্লেয়ার তৈরি করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।